সবাই দেখুন যে কারণে হিজড়া সন্তান জন্ম হয় তার ইসলামিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সবার মনে একটি প্রশ্ন জাগে সন্তান কীভাবে হিজড়া হয় সাবধান যে জঘন্য কাজটি করলে আপনার ঘরে হতে পারে হিজড়া সন্তান অনেক সময় দেখা যায় হিজড়া সন্তানের জন্ম হয়েছে এর কি কোনো বিশেষ কারণ রয়েছে অর্থাৎ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হজরত ইবনে আব্বাস রাজিউল্লা তালু বলেছেন হিজরারা জিনদের সন্তান কোনো এক ব্যক্তি আব্বাস রাজওয়াল্লা তানুকে প্রশ্ন করেছিলেন কোনো এক ব্যক্তি আব্বাস রাজিয়াল্লা তালা আনুকে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে জবাবে তিনি বলেছিলেন আল্লাহ রাসুল সাল্ল সাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে মানুষ জিন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখা যায় এক্স এক্স প্যাটার্ন ডিম্বাণুর সমন্বয়ে কন্যা সন্তান আর এক্স ওয়াই প্যাটার্ন থেকে সৃষ্টি হয় ছেলে শিশু ভ্রূণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয় অন্ডকোষ থেকে নিশ্চিত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিশ্চিত হয় এস্ট্রোজেন এক্ষেত্রে ভ্রূণের বিকাশকালে নিশক্তিকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স ওয়াই এর ফলে বিভিন্ন গরণের হিজড়া শিশুর জন্ম হয় একটা ব্যাপার হলো একটি হিজড়া শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তাকে সুস্থ করা সম্ভব কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আর দশ জনের থেকে আলাদা তখন আসলে অনেক দেরি হয়ে যায় একইভাবে কোনো পুরুষ বা নারীও হিচড়া হতে পারেন